যেমন আমরা এখন করছি চার খণ্ডে বাংলা ও বাঙালির ইতিহাস, তার দুটি খণ্ড শেষ হয়েছে, তার ভূমিকা লেখা এবং অগাস্টের মধ্যে আমরা প্রকাশ করব। রবীন্দ্রনাথের একটি পূর্ণ জীবনী আমাদের বাংলাদেশ থেকে বের হয়নি, সেই দায়িত্ব আমরা দিয়েছিলাম বিখ্যাত লেখক, গবেষক এবং পণ্ডিত আব্দুল শাকুর সাহেবকে। আমাদের দুর্ভাগ্য, আকস্মিকভাবে তিনি কিছুদিন আগেই প্রয়াত হয়েছেন। তবু প্রায় 1000 পৃষ্ঠার দুটি খণ্ড তিনি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, সেটি আমরা দ্রুতই প্রকাশ করব এবং আর দুটি খণ্ড কাকে দেব সেটা নিয়ে আমরা ভাবছি। এছাড়া বাংলা সাহিত্যে হয়নি এমন একটা কাজ আমরা করছি, সেটি হলো রূপান্তরমূলক অভিধান, বাংলা শব্দের রূপান্তরমূলক অভিধান। একটি শব্দ অষ্টম নবম শতাব্দীতে কীভাবে ব্যবহৃত হতো, এখন তার যে অর্থান্তর কীভাবে ঘটেছে, অর্থ সংকোচন কীভাবে ঘটেছে বা অর্থের যে প্রসারণ কীভাবে ঘটেছে, এগুলো নিয়ে একটি বিশাল অভিধান 3 খণ্ডের প্রায় 3000 পৃষ্ঠার, সেটি সম্পাদিত হয়ে প্রকাশিত হলে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলতে পারবো যে বাংলা একাডেমি এমন একটি কাজ করতে পারলো যে বাংলা ভাষার প্রায় 800 বছরের ইতিহাসে এমন কাজ আর কখনো হয়নি। তো এই ধরনের একটা বিরাট কর্মযজ্ঞের মধ্য দিয়ে আমরা আছি এবং সেটি সম্পন্ন হলে কিন্তু দেখা যাবে যে নানা ক্ষেত্রে আমরা সমৃদ্ধ হচ্ছি। আমরা বাংলা একাডেমিকে এখন বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছি, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে। কিছুদিন আগে আমরা ঝালকাঠিতে বরিশালের সেখানে একটি একটি আঞ্চলিক সাহিত্য সম্মেলন করে এলাম, সেখানকার কবি সাহিত্যিক শিল্পীরা অংশগ্রহণ করেছিলেন। এর আগে আমরা ঠাকুরগাঁয়ে এরকম সম্মেলন করেছি, টাঙ্গাইলে করেছি, তারপর আরও বিভিন্ন জায়গায় করেছি, কক্সবাজারে করা হয়েছে, রাজবাড়িতে করা হয়েছে। আমরা চাই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কোথায় কী ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড হচ্ছে সেটাকে আরও উজ্জীবিত করা এবং বাংলা একাডেমিদের তার একটা সংযোগ সৃষ্টি করা, যার মাধ্যমে গোটা দেশের সাংস্কৃতিক পরিস্থিতিকে আমরা বুঝতে পারি এবং সেখান থেকে যারা ভালো করছেন তাদেরকে এনে বাংলা একাডেমিতে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে দেয়া, তাদের আমাদের সেমিনার সিম্পোজিয়ার অংশগ্রহণ করতে দেয়া এবং এর মাধ্যমে গোটা দেশের সঙ্গে একদিকে বাংলাদেশের এবং বাংলা একাডেমির একটা সংযোগ এবং সেই সঙ্গে সঙ্গে একটি সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যে কাজ করে যাওয়া। তার মানে আপনারা প্রচুর কাজ করছেন। আমরা করছি বলে আমরা নিজেরা মনে করি, তো জনগণ কি মনে করেন, বুদ্ধিজীবীরা কি মনে করেন, সংস্কৃতি কর্মীরা কি মনে করেন, সেটাই হলো আসল কথা। থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কাছে আমি আসবো। শাহিদা খানম, 21-এর বইমেলা যেটি ঢাকায় হয় এবং সেটি একটি বাংলাদেশের বৃহৎ মেলা, ঢাকার বাইরে বোধহয় আর মানে এর চেয়ে বড় মেলা হয় না নাকি? এটা শুধুমাত্র বাংলা একাডেমিতে ফেব্রুয়ারি মাসে, বাংলা একাডেমি এবং আমার আমি বেশ আগে গিয়েছিলাম একবার 90-তে বোধহয়, 1989 এরকম, তখন আপনি যেটা দেখেছেন তারপরে এখনকার অবয়ব, এখনকার কাঠামো সব কিছুই কিন্তু অনেক গোছালো, অনেক পরিশীলিত। শুধু তাই নয়, আমি আসলে স্যারের সামনে বলাটা ঠিক হচ্ছে কিনা জানি না, স্যার এখানে আসার পরেই কিন্তু আমরা নতুন আঙ্গিকে নতুনভাবে একেবারে সমুন্নত পর্যায়ে, ঠিক প্রকৃত অর্থেই এটা একটা বইয়ের মেলা, সেখানে আমরা এসে গেছি কিন্তু স্যারের নির্দেশনায়, স্যারের পরামর্শে, স্যারের গাইডেন্সে। এটা আসলে আমরা বলতে চাই যে দীর্ঘদিন মাঝে কিছু হসপস ছিল কিন্তু অনেক কাজের কথা স্যার বললেন বাংলা একাডেমিতে, আমি একটা যোগ করি, একটা বড় কাজ কিন্তু স্যারের নির্দেশনায় কলকাতা ভারতের সাথে যৌথভাবে আমরা শেষ করেছি। স্যার আমাদের ওই যে বাংলা ভাষার ব্যাকরণ যেটা দীর্ঘদিন হয়নি, খুব দক্ষতার সাথে আমি বলবো দুই বাংলাকে একত্রিত করে 110 বছরে যেটা হয়নি সেটা কিন্তু আমরা শেষ করেছি। পশ্চিম ওয়েস্ট বেঙ্গল এবং ওখানকার পণ্ডিত, ওখানকার ব্যাকরণ বিশারদরা, তাদেরকে নিয়ে একসাথে দীর্ঘদিন তারা বাংলা একাডেমিতে এসে কাজ করেছেন। অধ্যাপক পবিত্র সরকার নিশ্চয়ই আপনার নাম জানেন, ওনাকে নিয়ে এবং ওনার সাথে আরো সহযোগী যারা এখানে, হ্যাঁ ডক্টর রফিকুল ইসলাম স্যার ছিলেন, হ্যাঁ, এবং আরো যারা কাজ করছেন সবাইকে নিয়ে একটা বড় কাজ শেষ করেছে। পণ্ডিতরা ঐক্যবদ্ধ হতে না পারলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা হবে না। সেই জন্য তাহলে ব্যাকরণ কি মানে দুই বাংলার এক? অবশ্যই, ভাষা যেহেতু ব্যাকরণ ব্যাকরণ এক হবে।
ব্যাকরণে করবে ভাষা মানে তাদের তো মানে আমি মানে খুব ফ্র্যাঙ্কলি স্পিকিং স্যার যে অনেক সময় দেখা যায় যে ক্যালকাটার মানে দাদারা মনে করেন যে তারা তারা একটা সিকিউরিটি কমপ্লেক্সে ভুগে নেওয়ার কাছে মনে হয়েছে এবং এখানে বেশ আগে একজন কবি নাম করা একজন কবি আমি নাম নিচ্ছি না তিনি এভাবেই বলছিলেন ডেভেন্ডেন্স সেন্টারে 92 তো গাপ্পার ভাইও ছিলেন আরও অনেকেই ছিলেন এখানে লন্ডনে তো বলছিলেন যে বাংলা সংস্কৃতির চর্চা হলে গো দাদা ক্যালকাটাই হবে আমি তো তখন অনেক ছোট আমি তো চিনি নাই ওনাকে 92 তখন আমার বয়স কত 22-24 বাংলা সাহিত্যের চর্চা যদি হয় তাহলে তো ঢাকায় হবে ঢাকায় 16 কোটি মানুষের ভাষা বাংলা তাই না বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র বাংলা ভাষার দাবিতে এখানে আন্দোলন হয়েছে এখানে আমাদের তরুণ সমাজ জনগণ আত্মাহুতি দিয়েছে এবং আমাদের রাষ্ট্রের সরকারি ভাষাটাই হলো বাংলা ভাষা বাংলা ভাষা বাংলা ভাষার ভবিষ্যৎ বাংলাদেশের উপর নির্ভর করছে কলকাতা একটা হিন্দি প্রভাবিত হয়ে গেছে এটা ওনারা স্বীকারই করেন তো স্যার এখন ঠিক আছে 61টি ভাষার মধ্যে একটি তাদের হ্যাঁ তাদের 61টা ভাষা কিন্তু মধ্যে তাদের একটি বাংলা তবে একটা একটা জিনিস হয়েছে যে আমরা এই যে এখন বইটা করেছি সেখানে পূর্ব বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের এবং পশ্চিম বাংলার যে যেসব জায়গায় পার্থক্য আছে ব্যাকরণের সেটাও দেখানো হয়েছে মানে উচ্চারণে বলিতে ভঙ্গিতে এই কী কী পার্থক্য আছে সেটাও দেখানো হয়েছে উচ্চারণ ভঙ্গিতে পার্থক্য আছে উচ্চারণ ব্যবহারে পার্থক্য আছে ভুল আমরা বলবো না সেটা বলবো যে আঞ্চলিক আমাদের আমাদেরটা এরকম এবং তাদেরটা একটু অন্যরকম সেই জায়গায় আমরা একটা সমন্বিত রূপ বা প্রমিত বা স্ট্যান্ডার্ড রূপ আবিষ্কার করার চেষ্টা করেছি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি এটা জানতে চাইছিলাম দীর্ঘদিন থেকে এবং সেটা জানলাম আজকে একুশের বইমেলা কি এখন মানে আগ থেকে আরও জমজমাট অনেক জমজমাট অনেক গোছালো প্রকৃত অর্থে সৃজনশীল বইয়ের মেলা যেটা সেটা আমরা কিন্তু করতে পেরেছি শুধুমাত্র প্রকাশ আগে তো হাবি জাবি অনেকে পাঁচ মিশালি জিনিসপত্রের এসে ভরে যেত লোকজন সামনে দিয়ে হাঁটতে পারতো না ভেতরে ঢুকতে অনেক সময় লাগতো সেই ঝোড় ঝামেলা বই বিক্রেতা যারা তারা এসে যেত সেগুলো আমরা পরিত্যাগ করতে পেরেছি খুব শক্তভাবে বই কি বেশি প্রকাশিত হয় নাকি কবিতার বই প্রতি বছরই শীর্ষে থাকে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধের বই আমাদের ইতিহাস ঐতিহ্যের বই এবং উপন্যাস প্রবন্ধের বই হ্যাঁ এগুলো কিন্তু বেশ আসছে শুধু তাই না আপনারা জানেন যে মাসব্যাপী যে আমাদের বইমেলাটা হয় এটা সব দিক দিয়েই আমাদের আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য বিশেষ করে আমাদের সাহিত্য আলোচনা যেগুলি হয় প্রতিদিন বিকালে সেখানেও কিন্তু স্যার আসার পরে আমরা আমাদের ঐতিহ্যিক আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসগুলো আমাদের মহান মনীষী যারা আছেন সাহিত্য ক্ষেত্রে বুদ্ধিভিত্তিক জগতে তাদেরকে নিয়েই কিন্তু প্রতিদিন যে আলোচনাটা হয় যে সেমিনারটা হচ্ছে যে প্রবন্ধ বন্ধটা পঠিত হচ্ছে সেগুলো কিন্তু খুবই আমি বলবো যে অনেক বছর যেটা হয়নি গত 5 বছর থেকে আমরা ঠিক একটা সুনির্দিষ্ট জায়গায় পৌঁছাতে পেরেছি যেমনটি বাংলা একাডেমির একটা জাতীয় প্রতিষ্ঠান হিসেবে জাতির একটা দাবি আছে যে বাংলা একাডেমি এই কাজটি করবে সারা জাতি পৃথিবীর মানে দীর্ঘদিন স্থায়ী বইমেলা কোন দেশে বইমেলা এক মাস ব্যাপী হয় না এটা এখন স্বীকৃত সত্তর ফ্রাঙ্কফুর্ট বইমেলা খুব নাম করা সেটা সপ্তাহখানেকের মতো 15 দিন ম্যাক্সিমাম হয় তারপর কলকাতার বইমেলাও 13 দিন হয় সেই জায়গায় আমাদের বইমেলা মাসব্যাপী এবং সেটি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর এসে যে বিশেষ বক্তৃতা দিলেন সেখানে উল্লেখ করলেন যে বাংলাদেশের সংস্কৃতির ক্ষেত্রে বাংলা একাডেমির এই পৃথিবীর দীর্ঘদিন স্থায়ী বইমেলাটি একটি অবিস্মরণীয় সাংস্কৃতিক মাতৃকতা লাভ করেছে এবং আরও একটু ব্যাপার স্যার আমাদের এই বইমেলা কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গেছে বইমেলার উদ্বোধনে উইলিয়াম রাদিচে এবং অমর্ত্য সেনকে কিন্তু নোবেল পুরস্কার বিজয়ী আনা হয়েছে দুইবার মাননীয় প্রধানমন্ত্রী যেদিন উদ্বোধন করেন সেদিন ওই স্যার এভাবে গোছালো করে যে আন্তর্জাতিক মাতৃকতা যাতে পায় সে চিন্তা এখন আমি আপনার কাছে আসছি মুস্তফা ভাই এবং বন্ধু ভাই আপনাদের কাছে আসছি আমি এর আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে যেতে হচ্ছে প্রিয় দর্শক আমাদের কাছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে বিজ্ঞাপন বিরতির পর আমরা আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন থ্যাংক ইউ